আসা যাক পরে খবরের দিকে। জলপাইগুড়ি খবর জানাবো আপনাদেরকে, যেখানকার পুরসভা চেয়ারম্যানের অপসারণ শুনে রীতিমতো ধর্ণায় বসলেন কংগ্রেস কাউন্সিলর। শহরের উন্নয়নে কোনো কাজই করছেন না পুর প্রধান। পুরসভার চেয়ারম্যান প্রমোটার আর ঠিকাদারদের তাদের চেয়ারম্যান বলেই কটাক্ষ করছেন কাউন্সিলর অবলান মুন্সী। জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যানের অপসারণ চেয়ে জলপাইগুড়ির পৌরসভারই 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সী ধর্ণায় বসলেন শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে। তার যেটা দাবি যে পৌরসভার যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি অযোগ্য এবং তিনি কাজ করতেই পারছেন না। জলপাইগুড়ি পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সীর অভিযোগ, পুরসভার বিরুদ্ধে কথা বললেই সেই কাউন্সিলরের ওয়ার্ডে কাজ বন্ধ করে দেওয়া হচ্ছে। অবিলম্বে পুর প্রধানের পদত্যাগের দাবিতে শহরে প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে অবস্থান বিক্ষোভে বসেন অম্লান সহ তাঁর অনুগামীরা। 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আমি পৌরপতির সমস্ত কাজের সমালোচনা করি, সেটা গঠনমূলক সমালোচনা করি। উনি গঠনমূলক সমালোচনা শুনতে অভ্যস্ত নন, তাই 24 নম্বর ওয়ার্ডবাসীকে তথা আমাকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন যে আমার বিরোধিতা করলে 24 নম্বর ওয়ার্ডের উন্নয়ন স্তব্ধ করে দেব, এবং তিনি স্তব্ধ করে দিয়েছেন। অমৃত জল প্রকল্পের জন্য রাস্তা খোঁড়া হয়েছিল এবং সেই রাস্তা সংস্কারে 1,76,00,000 টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ অম্লান মুন্সী। তাদের মাধ্যমে রাজ্য সরকারকে এবং জেলা প্রশাসনকে বলি, যদি এই দুর্নীতির উজাগর করতে চান, আপনারা এই দুর্নীতিকে যদি সামনে আনতে চান, তাহলে আপনারা নিরপেক্ষ তদন্ত এজেন্সি বসান, ডিএম ম্যাডামের নেতৃত্বে বসান, অথবা ম্যাজিস্ট্রেটের আন্ডারে আপনারা তদন্ত কমিশন বসান, তার সামনে একটা একটা করে পেপার্স দিয়ে প্রমাণ করে দেব যে এই জলপাইগুড়ি পৌরসভা একটা দুর্নীতিগ্রস্ত পৌরসভা যার নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং পৌরপতি। যদিও এই ধরনের নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে বলে দাবি 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। আমি মনে করি যে একটা নির্দিষ্ট জায়গা আছে তার বলবার, কারণ পৌরসভার মাসিক সভাগুলি হয়, সেই সভাতে যদি তিনি বিষয়টা আলোকপাত করতেন বা তুলে ধরতেন, হ্যাঁ, তাহলে মনে হয় ভালো হতো। কিন্তু সভাগুলিতে তিনি যে কথাগুলি বাইরে বলছেন সেই কথাগুলি তিনি ভেতরে বলেন না। তো ভেতরে বললে নিশ্চয়ই আর প্রশাসনিক পদক্ষেপ নিতে পারেন পৌর প্রধান। বিরোধীরা বিরোধিতা করলেই আতে ঘা লাগছে শাসকের? বিরোধী দলের কাউন্সিলর বলে কি বঞ্চিত হতে হচ্ছে 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের? লাগাতার ধর্ণায় বসেছেন এবং তার দাবি যতক্ষণ না পর্যন্ত জলপাইগুড়ি পৌরসভার এই চেয়ারম্যানকে এখান থেকে বরখাস্ত না করা হচ্ছে বা চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে না দেওয়া হচ্ছে, ততক্ষণ কিন্তু এই অম্লানবাবুর যে ধর্ণা সেই ধর্ণা কিন্তু চলবেই। জলপাইগুড়ি থেকে সুবীরেশ, রিপাবলিক বাংলা। জানেন কি, ডাউন টুন এক্সপ্রেসে সেখানে দুষ্কৃতী তাণ্ডব। ট্রেন বিহারে ঢুকতে চলন্ত ট্রেনে সংরক্ষিত কামরায় সেখানকার যাত্রীদের ওপর চড়া হয় বেশ কিছু দুষ্কৃতী। লাঠি, হকি স্টিক, বেল্ট, রড দিয়ে রীতিমতো যাত্রীদেরকে বেধড়ক মারধর করে, তাতে মাথা ফাটলো বেশ কয়েকজন যাত্রী। আর এখানে প্রশ্ন উঠছে যে অতিরিক্ত টাকা দিয়েও কি সংরক্ষিত টিকিট কেটেও সুরক্ষিত নন যাত্রীরা? লোক স্টেশনের বাইরে, ট্রেনের ভিতরে 50-60 জন, এরকম ধরনের পাথর, লাঠি, চাকু, বেল্ট, চেন, বালা, উইকেট, হকি স্টিক, এই সমস্ত দিয়ে মানে মারামারি শুরু হয়। বাইরে 3-4 জন বন্দুক নিয়েও দাঁড়িয়ে ছিল। ট্রেনের রিজার্ভ করা সিটে সফর করবে অন্য যাত্রী, আসন ফাঁকা করতে গেলে জুটবে মার। বিহার, উত্তরপ্রদেশ সহ একাধিক এলাকায় আকছার ঘটছে এই ধরনের ঘটনা। তেমনই একটি ঘটনার সাক্ষী থাকলেন ডাউন দুন এক্সপ্রেসের যাত্রীরা। বিহারের ট্রেন ঢুকতে যাত্রীদের উপর চড়াও শতাধিক, লাঠি বেল্ট নিয়ে যাত্রীদের বেধড়ক মারধর, মাথা ফাটল কয়েকজন যাত্রীর। আমরা টাকা দিয়ে রিজার্ভেশনের সিটের টিকিট কেটেছি, ট্রেন হচ্ছে ওদের ওদের সম্পত্তি, ওরা ট্রেনে উঠে যেখানে ইচ্ছে বসবে, ওদের বসতে দিতে হবে, আমরা বসতে দেইনি, সেই জন্য আমাদের মারধর করেছে। ট্রেনের সিট রিজার্ভ করতে লাগে অতিরিক্ত টাকা, অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনেও কেন হামলার শিকার হতে হচ্ছে যাত্রীদের? কেন যাত্রীদের সুরক্ষা দিতে পারছে না রেল? কোথায় রেলের নিরাপত্তা রক্ষীরা? কোয়ারিও করলাম রেলওয়েতে, আমরা রেল মাদাতে আমরা মানে কমপ্লেন রেজিস্টার করলাম আগে থেকেই, কমপ্লেন রেজিস্টার করলাম, কিন্তু সাথে সাথে ওরা কল করলো আর কমপ্লেন ডিসক্লোজ করে দিল, কিন্তু আমাদের কোনো হেল্প আসলো না। কখনো বালাসোর, কখনো শিলিগুড়ি, বারবার ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে যাত্রীদের। এবার চলন্ত ট্রেনে যাত্রীদের উপর তাণ্ডব,
কেন যাত্রীদের নিরাপত্তায় নজর নেই রেলের? হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। দেখো অনুরাজ্যের দিকে দিকে দুর্নীতির অভিযোগ, রেশনে দুর্নীতি, আবাসে দুর্নীতি, আর এবার রূপশ্রীতে দুর্নীতির অভিযোগ। সরকারি প্রকল্পেও তোলা তুলছে কি শাসক দল, কারণ 10,000 টাকা দিতে না পারায় বাতিলই হয়ে গেল রূপশ্রী প্রকল্পের আবেদন। দেখুন, 7 মাস হয়ে গেল বিয়ে, কিন্তু এখনো রূপশ্রী প্রকল্পের টাকা মেলেনি। মেয়ে আজিমার জন্যই রূপশ্রী প্রকল্পের আবেদন করেছিলেন মালদার চাঁচল 2-এর আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন দুই চোখেই দেখতে পান না, শুনেছিলেন সরকারি রূপশ্রী প্রকল্পের কথা, সেই মতো আশা নিয়ে আবেদন, কিন্তু আবেদনই সার, মেলেনি প্রকল্পের টাকা। তাদের মেয়ের বিয়ের জন্য তার বাবা, মূলত ওই পরিবার বা ওই যুব মেয়ের বাবা অভিযোগ করছেন, তার মেয়ে বিয়ে বিবাহর জন্য ডিসেম্বর মাসে রূপশ্রী, তার মেয়ের বিবাহ হয় এবং 7 মাস কেটে গেছে, রূপশ্রীর টাকা পায়নি, এবং সেই ক্ষেত্রে তার বাবা অভিযোগ করছেন যে কাঠপানি চাওয়া হয়েছিল। সরকারি নিয়ম মতো আবেদনপত্রের সঙ্গে বিয়ের কার্ডও জমা দেওয়া হয়েছিল, নিয়ম মানা হয়েছিল সব, কিন্তু এসব নিয়মের কথার বাইরে যে আরেকটা নিয়ম আছে তা জানতেন না দৃষ্টিহীন আনোয়ার। তাকে বলা হয়েছিল রূপশ্রী প্রকল্পের টাকা পেতে 10,000 টাকা ঘুষ দিতে হবে। তারপরও কেন হলো না, কারণ কি? কত টাকা চেয়েছিল? প্রায় 10-এর মতো। কেন এই টাকা কে চেয়েছিল? ব্লক আধিকারিক, পঞ্চায়েত, দৌড়। তো আপনি কি টাকা দিয়েছিলেন? না, টাকা দিইনি। টাকা না দেওয়ার কারণে কি প্রকল্পের সুবিধা পেলেন না? টাকা না দেওয়ার কারণে আমি প্রকল্প পাইনি। হ্যাঁ, এসেছিল। কি বলছিল তারা? টাকা চেয়েছিল। আপনার ইনি ছিল, সই নি ছিল? না, আমার সই নেই। আমি চাইছি যেন আমার টাকা ঢুকে যায়। দিন আনা দিন খাওয়া পরিবারের পক্ষে সম্ভব হয়নি 10,000 টাকা দেওয়া, আর তাই রূপশ্রী প্রকল্পের আবেদন বাতিল হয়ে গিয়েছে। মাঝে মাঝে খোঁজ নি তো, কয়েকদিন আগে শুনলাম রিজেক্ট হয়েছে, এইটুকু শুনলাম আর কি। আচ্ছা, কেন রিজেক্ট হয়েছে? কারণ আমি শুনলাম, ওরা বলছিল আর কি টাকা চেয়েছিল, আমার কাছে থেকে সেরকম খবর নেই। আমি বলি ওরা বলছিল টাকা পেয়েছে, দেখি কমপ্লেন করেছে, বিডিও সেবার সঙ্গে দেখা করবো, সেটা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবো, অনুরোধ করবো। এখন চাঁচল 2 নম্বর ব্লক বলে না, সারা রাজ্য জুড়ে এই যে তৃণমূলের যে রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, যতগুলো শ্রী বেরিয়েছে সবগুলোতেই দুর্নীতি, এবং এই দুর্নীতির সাথে খালি রাজ্য সরকার জড়িত না, প্রশাসনের অধিকাংশ লোক যে এর মধ্যে জড়িত সেগুলোও বোঝা যাচ্ছে। তার জন্য সব জায়গায় বঞ্চিত হয়েছে, আজকে আমাদের চাঁচল 2 নম্বর ব্লকেও একই জিনিস দেখা যাচ্ছে। চাঁচল 2 ব্লকের বিডিওর কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন আনোয়ার হোসেন, তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন প্রশাসন। রাজ্যের সব প্রকল্পই উঠছে দুর্নীতির অভিযোগ, কাজ মানি নেই তো প্রকল্পের সুবিধাও নেই, এমন পরিস্থিতির মধ্যে দিন গুজরান রাজ্যবাসীর। আর যিনি 25,000 টাকার জন্য আবেদন করেন, তার পক্ষে কি করে 10,000 টাকা তোলা দেওয়া সম্ভব? বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা। আর এবার আপনাদেরকে দুর্গাপুরে খবর জানাই, যেখানে সরকারি আবাসনে রীতিমতো টাকা নিয়ে ভাড়াটে বসাচ্ছেন তৃণমূলের দাদারা। ঠিক এই অভিযোগে সরগরম ডিপিএল কলোনি। মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে এই সমস্ত অবৈধ দখলদারদের বিদ্যুৎ সংযোগ কেটে দিল রাজ্য বিদ্যুৎ দপ্তর। মুখ্যমন্ত্রীর ভৎসনার পরই যেন খুলে গেল প্যান্ডোরার বাক্স, জানা গেল সরকারি আবাসনের টাকা নিয়ে ভাড়াটে বসাচ্ছেন তৃণমূল নেতারা। দুর্গাপুরের সরকারি আবাসনে সেই সব অবৈধ দখলদারদের বিরুদ্ধেই আজ তড়িঘড়ি অভিযান চালালো রাজ্য বিদ্যুৎ দফতর। গতকাল নবান্ন সভাঘরে মুখ্যমন্ত্রী রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাসকে পাশে বসিয়ে বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে ভর্ৎসনা করার পর এই অ্যাকশনে বিদ্যুৎ দপ্তর, দুর্গাপুরের ডিপিএল কলোনির যে অবৈধ দখলদাররা, যে সরকারি আবাসন দখল করে যারা আছে, তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে সকাল থেকে তৎপর হয়েছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। রাজ্য সরকারি সংস্থা দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডের সরকারি আবাসন, অভিযোগ সেই ডিপিএল কলোনিতেই মোটা টাকা নিয়ে ভাড়া বসাচ্ছেন তৃণমূলের দাদারা। এখানে যারা আবাসিক, যারা ডিপিএল এর এই আবাসনে যারা থাকছেন, মানে যাদের দখল দেওয়া হয়েছে, কারো কাছে 20,000, কারো কাছে 25,000 টাকা নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আমি তৃণমূলে, ও বলছে আমি তৃণমূলে 10 জন, মানে 25,000 টাকা আপনি দিয়েছিলেন, টাকাটা তো জলে গেল, এবার কি করবেন? জলে গেল। কদিন ছিলেন? হয়ে গেল এখন 1 বছর প্রায়। আমাদের আশ্বাস দিয়েছিল যে এখানে থাকার কোনো অসুবিধা না, কারেন্ট, জল ফ্রি, তারপরে আমাদের 4-5 বছর থাকতে পারবে, আর
25,000 করে আমাদের কাছে নিয়েছিল। কত টাকা দিয়েছিল? চারজন ঢুকে দিলাম 1,00,000 টাকা। 1,00,000 টাকা কে নিয়েছিল টাকাটা? ওটা বিশু লক্ষণ। বিশুকে? বিশু তৃণমূলের নেতা। আর লক্ষণ? লক্ষণ ও তৃণমূল। আজ হানা দিয়ে অবৈধ বাসিন্দাদের বিদ্যুতের লাইন কেটে দিল রাজ্য বিদ্যুৎ দপ্তর। ডিপিএল থেকে ডিএসপি থেকে শুরু করে আলো স্টিল কারখানা বিভিন্ন কোয়ার্টার দখল করে ব্যবসা করছে, গোটা দলটা চোরে পরিণত হয়েছে, ঠক বাজতে গা উজাড় হয়ে যাবে। সরকারি আবাসনে ভাড়া বসাচ্ছে তৃণমূল, অভিযোগ উঠতেই সাফাই স্থানীয় তৃণমূল নেতার। গত কয়েকদিন আগেও আমরা বলেছি যে ডিপিএল এর যে কোয়াটা তা হচ্ছে ডিপিএল এর কন্ট্রাকচুয়াল লেবারদের হাতে যেন দিয়ে দেওয়া হয়। এলাকাবাসী যারা যাদের নাম বলছি, যাদের কাছে টাকা নিয়েছে, আমি তাদেরকে অনুরোধ করব জোর হাতে করে যে আপনারা গিয়ে পরে থানায় তাদের বিরুদ্ধে অভিযোগ করুন। মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরেই তৎপরতা রাজ্য বিদ্যুৎ দপ্তরের। মুখ্যমন্ত্রী না বললে কি নজরদারির কাজও চালাবে না প্রশাসন? ক্যামেরায় তাপসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা, দুর্গাপুর।